তো গাইস, অনেক তো হলো দুর্গাপূজায় কলকাতা ঘোরা, এবার তো কালী পুজোর পালা। অ্যান্ড ইটস দ্য টাইম ফর বারাসাত। যারা জানে না বলে দিই তাদের জন্য যে বারাসাতের মতো কালী পুজো অন্তত আর কোথাও এক্সিস্ট করে বলে মনে হয় না। হ্যাঁ, অবভিয়াসলি। অ্যান্ড ডিসক্লেমারটা আগেই দিয়ে দিই, আমি অ্যাকচুয়ালি বারাসাতের পুজোর পুরোটা ঘুরতে পারিনি। অ্যান্ড পুজোটা অ্যাকচুয়ালি আমি এই ভিডিও শ্যুট করেছি ভূত চতুর্দশীর দিন, অ্যান্ড আই মিন গতকাল। এই দিন অ্যাকচুয়ালি সব প্যান্ডেল কিন্তু ওপেনও হয়নি, সো যেগুলো যেগুলো ওপেন হয়েছিল কভার করতে চেষ্টা করেছি। অ্যান্ড কিছু কিছু প্যান্ডেল ওপেন হয়নি, তার আগেও চলে গেছিলাম, বাট ধাক্কা মেরে বের করে দিল। কেএনসি অবধি আমি অ্যাকচুয়ালি কভার করেছি, অ্যান্ড দু চার পাঁচটা প্যান্ডেল কভার করেছি, বেশি ওয়ার্ক করতে পারিনি। অ্যান্ড যেহেতু ভূত চতুর্দশীর দিন ছিল, সব প্যান্ডেল ওপেনও হয়নি। অ্যান্ড দেখা যাক কী হয়, নবপল্লী, নবপল্লী বয়েজ অ্যাসোসিয়েশন এগুলো কভার করা হয়নি, বাট খুব শীঘ্রই ওগুলো কভার করবো। অ্যান্ড যাবো, গিয়ে দেখবো কীরকম লাগে, অ্যান্ড চেষ্টা করবো তোমাদের সঙ্গেও শেয়ার করার ফিলিংসগুলো অ্যান্ড প্যান্ডেলগুলো কীরকম হয়েছে। বাই দ্য ওয়ে, আর বেশি দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি, অ্যান্ড তোমাদেরকে দেখাতে থাকি কোথায় কী প্যান্ডেল হয়েছে, অন্তত কাজ কমপ্লিট হওয়ার পরে কীরকম লাগছে। লেটস গো। তো ওকে গাইস, আমাদের প্রথম ভিজিট করা যে প্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে শতদল সংঘ, যেখানে থিম করেছে এবার জুম্যাঞ্জি। তো যেখান থেকে এন্ট্রান্স নিতে হবে, তোমাদের সামনে থেকে একদম চাপাটালি থেকে যেদিক থেকে আসবে সেই দিক থেকে বাসের এন্ট্রান্স রয়েছে, সেখানে বাস দিয়ে ঘেরাও করে দেওয়া রয়েছে। অ্যান্ড কিছুটা এরকম রয়েছে এখানকার প্যান্ডেলটা, মানে জাস্ট ইনসেন একদিক থেকে বলতে গেলে, কারণ এটা জুম্যাঞ্জির মতো লাগেও না। অ্যান্ড ভেতরে ঢুকতে গেলে কিছুটা এরকম দেখতে, যেদিকে মানে মাকড়সার জাল ফাল দেওয়া, সামনে লেখা আছে জুম্যাঞ্জি, অ্যান্ড বাঁদিকে দেখলেই একটা জুম্যাঞ্জির পোস্টার লাগানো রয়েছে, ওপরেও মাকড়সার জাল। অ্যান্ড ডান দিক থেকে দেখতে গেলে সেখানেও মাকড়সার জাল, সামনে যেরকম বললাম জুম্যাঞ্জির ছবি দেওয়া। অ্যান্ড এইটা দেখো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে না যে এটা জুম্যাঞ্জির থেকে বেশি টেম্পল রান বানিয়ে ফেলেছে? জাস্ট কিডিং গাইস, বলতে হবে না এরকম, জাস্ট বলছি, এটা জাস্ট বলার কথা। অ্যান্ড ভেতরে ঢুকলে কিছুটা এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে তোমরা ছবি টবি তুলতে পারবে, যদি না ভিড় থাকে। অ্যান্ড ভিড় থাকলে এটার গ্যারেন্টি আমি দিতে পারছি না, অ্যান্ড এটা কীরকম একটা টেম্পল রানের ওই ওষুধটার মতো লাগছে। যাই হোক গাইজ, এবার ভেতরে ঢোকার পালা। অ্যান্ড ভেতরে ইন্টেরিয়ার ডিজাইনটা কিছুটা এরকম করেছে, অ্যান্ড না দেখতে ভালো লাগছে, বাট থিমের সঙ্গেও গেছে, বাট যে থিমটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিলো সেটা হয়তো হয়নি। অ্যান্ড এইটা হচ্ছে মেন আমাদের থিমের ঠাকুর, অ্যান্ড এই ঠাকুরটার বাঁ দিকে যে জায়গাটা দেখছো, আমার যতদূর মনে হচ্ছে যে এই জায়গাটায় মেন আমাদের যে ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরটা করবে। অ্যান্ড এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমরা বেরোনোর সময় এই জায়গাটায় একটা মেলাও দেখতে পাবে, যদিও এটা ভূত চতুর্দশী ছিল, অ্যান্ড সেদিন মেলাটা পুরোপুরি ঠিকভাবে বসেনি। তো যাই হোক, এই ছিল আমাদের শতদল সংঘের প্যান্ডেলটা, এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। ওকে গাইস, তো আমাদের নেক্সট যে প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে বিদ্রোহী ক্লাব, যেখানে করেছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার। এটা দেখতে খুবই অসম লাগছিল, অবভিয়াসলি এই লাইটিং এর জন্য। অ্যান্ড এখানে আসলে আমি তোমাদের রেকমেন্ড করব যে রাতের বেলা আসো, অ্যান্ড দিনের বেলা এখানে এসে তোমরা কোনো মজাই পাবে না। অ্যান্ড এটা আমি দুবাইয়ের ডাউন টাউন টাওয়ারের সঙ্গে, জাস্ট কিডিং গাইস। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সামনে এই ওয়াটারফলটা, কোনো বছর এটাকে কাজে লাগাতে পারলো না ঠিকভাবে, জাস্ট যেরকম ভাঙাচোরা পড়ে থাকে সেরকমই পড়ে থাকলো। আমি জাস্ট একটা আমার ওপিনিয়ন শেয়ার করলাম, নাথিং এলস। বাই দ্য ওয়ে, এই প্যান্ডেলটার বিষয়ে বলতে গেলে সোজা ঢুকলে তোমরা দেখতে পাবে নিজেদের মুখ, কারণ এটাই এতটাই গ্লসি একটা মানে টাইপের যে মেটেরিয়াল লাগানো সেটাই নিজেদের মুখও দেখা যাবে। তো যাই হোক, ইন্টেরিয়ার ডিজাইনটা জাস্ট লাইক ওয়াও, মানে এতটা সুন্দর আমি এক্সপেক্ট করিনি অবভিয়াসলি বিদ্রোহী থেকে। মানে প্রত্যেক বছর যেটা বিদ্রোহী একটা অর্ডিনারি প্যান্ডেল বানায়, এবছর একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড ভেতরে ইন্টেরিয়ারটা যেহেতু গোল্ডেন টাইপের, সো ঠাকুরের মানে যে থিমের ঠাকুরটা সেই ঠাকুরটা গোল্ডেন কালারেরই হয়েছে। অ্যান্ড ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা জাস্ট লাইক মানে জাস্ট ওয়াও বলতে গেলে এক কথায়। অ্যান্ড এটা জাস্ট অসাম লাগছিল ভেতরে, তোমরা অবভিয়াসলি হাইলি রেকমেন্ডেড, তোমরা ভিজিট করে দেখো। অ্যান্ড এরকম কিছুটা ছিল আমাদের বিদ্রোহীর এই প্যান্ডেলটা, তার সঙ্গে সঙ্গে আমাদের থিমের ঠাকুরের ডিজাইনটাও কিছুটা এরকম ছিল, তোমরা এসে ভিজিট করতে পারো। সো দেখা যাক, মুভ অন করি আমাদের নেক্সট প্যান্ডেলে। ওকে গাইস, তো তোমরা যদি এত বড় বড় প্যান্ডেলগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে হাঁফিয়ে যাও, তাহলে তোমাদের জন্য আমি আর একটা একটু ছোট প্যান্ডেলের ব্যবস্থাও রেখেছি, সেটা হচ্ছে আমাদের মৎস্য আড়তের কল্যাণ সমিতির প্যান্ডেলটা। এটা দেখতেই ছোট, বাট ভেতরের কাজ অ্যান্ড বাইরের ইন্টেরিয়ার মানে আউটার ডিজাইন, আউটার লুক, এটা জাস্ট অসাম। এটুকু জায়গায় এত ভালোভাবে কাজ করে দেবে, অ্যাকচুয়ালি সত্যি বলতে ভাবার বাইরে। অ্যান্ড ভেতরে ঢুকতে কিছুটা এরকম লাগে দেখতে আমাদের এই কল্যাণ সমিতির প্যান্ডেলটা।
অ্যান্ড বলতে পারো একটা আগেকার দিনের মন্দিরের মতো ডিজাইন করেছে, যেটা ঠাকুরের থিমটা কিছুটা এরকম। অ্যান্ড পাশে দেওয়ালগুলোর থিমটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আগেকার মন্দিরে যেরকম ইন্টেরিয়ার ডিজাইন হতো সেরকমই একটা থিম। অ্যান্ড ঠাকুরটাও অর্ডিনারি বলতে পারো। যাই হোক, এই প্যান্ডেলটাও গেল, অ্যান্ড মুভ অন করা যাক আমাদের নেক্সট প্যান্ডেলে, লেটস গো। তো গাইজ, আমাদের নেক্সট যে প্যান্ডেলটা আছে সেগুলো কিছু কিছু কাজ কমপ্লিট হয়নি, যেরকম বালকবৃন্দ অ্যান্ড আগুয়ান সংঘ। তো আগুয়ান সংঘ গত বছর 50 ফুটের মা কালীর মূর্তি করেছিল, অ্যান্ড এই বছর ওরা ক্লেম করছে যে 60 ফুট, বাট 60 ফুট আমার তো দেখে মনে হচ্ছে না। যাই হোক, এটার কাজ কমপ্লিট হলে তারপরে দেখা যাবে। সো এরপরে চলে যাওয়া যাক আমাদের মেন আজকের ভিডিওর আকর্ষণে, সেটা হচ্ছে KNC। অ্যান্ড KNC তে তোমরা প্রত্যেকবারই জানো যে বাইরে এরকম কিছু একটা লাইটিং করে যেটা দেখতে রিয়েলি ভেরি অসাম লাগে। অ্যান্ড আজকে তো ভিড় ছিল না বলে কিছুটা এরকম লাগছিল। অ্যান্ড আজকে যেহেতু ভূত চতুর্দশী, অ্যান্ড আজকে লাস্ট ঠাকুর কেনার ডে সবার জন্য, তাই জন্য KNC-র বাইরে অনেক ঠাকুরের মেলা বসেছিল। অ্যান্ড বলতে গেলে মানে জাস্ট দেখতে অসাম লাগছিল, ঠাকুর কেনা বেচা চলছে, অ্যান্ড দেখতে দেখতে অনেক ঠাকুর আমাদের চোখের সামনে থেকে অনেকে নিয়ে চলে গেলেন। অ্যান্ড তারপরে আমরা এই ঠাকুর দেখতে দেখতে এই KNC-র সামনে আরও একটা এরকম লাইটিং এর মেলা করে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, যেটা এরকম দেখতে পাচ্ছ। অ্যান্ড এখান থেকে সোজা গিয়ে বাঁদিক গেলে KNC-র ভেতরে। অ্যান্ড এটা একটা জিনিস ভালো লাগলো, ওরা বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য এরকম জোকার টোকার বসিয়েছিল, খুব ভালো লাগছিল। অ্যান্ড KNC-র এই বছরের মেইন আকর্ষণ হচ্ছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস, যেটা দেখতে কিছুটা এরকম ছিল। অ্যান্ড এখানে লিটারালি প্রজেকশন চলছিল, নট অনলি প্রজেকশন, এখানে মানে জাস্ট একটা ডায়লগও চলছিল তার সাথে সাথে। প্রজেকশনটা কোথা দিয়ে চলছিল দেখতে পাবে, দেখো বাঁদিকে পিছন থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে প্রজেকশনটা চলছিল। অ্যান্ড লিটারালি এটা দেখতে খুবই অসাম লাগছিল। অ্যান্ড তো একটা জায়গাতে KNC-তে একমাত্র দেখলাম যে টেম্পোরারি একটা ঝর্ণা বানিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে এই ঝর্ণা দিয়ে। অ্যান্ড বাইরে থেকে লাইটিংটা দেখতে জাস্ট ইনসেনলি বিউটিফুল লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্স, মানে জাস্ট একটা রাজকীয় ব্যাপার টাইপের বানিয়ে ফেলেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ যে আমি উঠে যাচ্ছি, অ্যান্ড ওঠার সময় লিটারালি লাইট জ্বালিয়ে দিয়েছিল, আমি ভাবতে পারিনি। আমি ভাবলাম যে অন্ধকারে ভিডিওটা কি ভালো আসবে, বাট দেখছি উঠছি ওই টাইমেই লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে মানে অফ ডেট, আজকে অ্যাকচুয়ালি সব জায়গায় প্যান্ডেলের কাজ পুরো হয়নি, বাট আজকেই এত লোক দেখতে বেরিয়ে গেছে। অ্যান্ড KNC-তে দেখতে পাচ্ছ ভিড়টা কীরকম, মানে তোমরা এটার থেকে জাজ করতে পারবে যে কতটা ভিড় হতে চলেছে আমাদের পুজোর টাইমে, মেইনলি যে টাইমে পুজো হয় আর সবার ছুটি থাকে। তো ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা কিছুটা এরকম ছিল, অ্যান্ড দেখতে খুবই দারুণ লাগছিল, মানে একটা পুরো রাজকীয় ব্যাপার টাইপের। অ্যান্ড ইন্টেরিয়ারের সঙ্গে সঙ্গে মানে ঝালরটা মানে জাস্ট অসাম গেছে এখানে। অ্যান্ড তার সাথে সাথে তোমরা তো ইন্টেরিয়ারটা দেখেই নিলে, অ্যান্ড তার সাথে সাথে বলে দিই ঠাকুরটাও খুব সুন্দর করেছে KNC-তে। অ্যান্ড এই ছিল আজকের কিছু কিছু প্যান্ডেল ঘোরা। অ্যান্ড আরও প্যান্ডেলের ভিডিওগুলো আসতে থাকবে ধীরে ধীরে আমার চ্যানেলে, সো স্টে টিউন। অ্যান্ড আজকে এই পর্যন্তই ভিডিওটাকে শেষ করছি, অ্যান্ড তো দেখা যাক পরের ভিডিওটায় অন্যান্য প্যান্ডেলগুলো ইন্ট্রোডিউস করবো তোমাদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং, বাই।